নাকি আমরা বলে যে গাড়ি বন্ধ, বাস বন্ধ, ট্রাক বন্ধ, এইটি হলো বিএনপির জ্বালাও পোড়াও নীতির কারণে এই মালিকরা আর গাড়ি আর চালাতে চান। ওই সময় কাগজের দাম দ্বিগুণ আড়াই গুণ হারে বৃদ্ধি পেয়েছে, কাগজের দামটা কবে নাগাদ নাগালে আসতে পারে? এটি দেখেন, এটি একটি বৈশ্বিক সমস্যা, এটা কিন্তু আমি আপনি এটা সমাধান করতে হবে। প্রথমে ছিল কোভিডের সমস্যা, মূলত এখন সমস্যা হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের সব জায়গায় কিন্তু ক্রাইসিস। আপনারা আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে বাজেটে প্রায় 81,000 কোটি টাকা ভর্তুকি ছিল, এটা এভাবে চলতে থাকলে হয়তো 1,50,000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে কাগজও তো আর এই হিসাবের বাইরে নয়। বৈশ্বিক পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ আসে, স্বাভাবিকভাবেই কাগজের দাম কমে যাবে। আচ্ছা, এটা তো বিএনপি তো নানাবিধ অভিযোগ করতেই পারে, তা আপনারা জানাচ্ছেন, আপনারা তো দেখবেনই। আর আপনাদের যেটি হয় যে অনেকে আমরা বলে যে গাড়ি বন্ধ, বাস বন্ধ, ট্রাক বন্ধ, এইটি হলো বিএনপির জ্বালাও পোড়াও নীতির কারণে এই মালিকরা আর গাড়ি আর চালাতে চান। ওই সময়টিতে তারা তাদের ভীতিক কারণ থেকে তারা চালাতে চান, এটি তাদেরই ইচ্ছা, এটি সরকারের কোনো ইন্ধনও নয়, এটা আমাদের সমিতির কোনো সিদ্ধান্ত নয় যারা এই সমিতির সাথে সম্পৃক্ত আছে। এটি মালিক পক্ষ, শ্রমিক পক্ষ। আপনি এই কুমিল্লায় দেখেন 14 গ্রামে যে ঘটনাটা ঘটলো, সেই যশোরের সেই মাইশা মেয়েটার কথা মনে আছে আপনার? মাইশা মেয়েটার কথা মনে আছে? বাবা মার সাথে গেছে কক্সবাজারে, ঘুরে ফিরে আসার সময় গাড়িতে আগুন, মায়ের সামনে কন্যা দগ্ধ হচ্ছে, মা কাছে যেতে পারছে না। এই তো সেদিন, এই মাসেরই 6 তারিখ তার মা এই অভিজ্ঞতাটি আমাদের সামনে তুলে ধরে, মানে এই দৃশ্য দেখা যায় না তার মা যে হয়ে বলছে, যে মেয়েটি পুরে একেবারে অঙ্গার হয়ে গেল তার চোখের সামনে, কিছুই করত তার স্বামী তার মেয়ে একই গেছে। এই নৈরাজ্যের কারণে কেউ সাহস পায় না।